কিছু মানুষ বলে যে আমরা বিদেশে থাকি বলে দাড়ি রাখি না এবং মাথায় হিজাব পরি না, কারণ বিদেশিরা দাড়ি রাখা, হিজাব পরা এগুলো পছন্দ করে না। আমি একটা কথা বলি, আমি অনেক বছর লন্ডনে কাটিয়েছি, এরপর আমি ইউএসএতে নিউ ইয়র্কে থাকি অনেক বছর। বিশ্বাস করেন, আমি যখন ঘরের বাহিরে যাই হিজাব পরে, তখন যে মেয়েগুলো আমাকে চেনে না, যে মানুষগুলো আমাকে চেনে না বিদেশি, তারা আমাকে দেখে বলে, মুচকি হাসিতে বলে, ইউ লুক বিউটিফুল। কেন বলে জানেন? কারণ তারা নিজেরাও কিন্তু মুসলমানদের এই পর্দায় থাকা এই জিনিসগুলো ওদের কাছে খুব ভালো লাগে। কিছু ছেলেমেয়েরা মনে করে ছেলেদের দাড়ি থাকলে আনস্মার্ট লাগে, খ্যাত লাগে, আর মেয়েরা মাথা হিজাব পরলে অসুন্দর লাগে। একটু খেয়াল করে দেখবেন, এই পৃথিবীতে বেশিরভাগ অমুসলিম ছেলেরাই দাড়ি রাখে এবং অমুসলিম মেয়েরা স্ক্রাব পরে। কেন জানেন? তারা ইসলামের ফ্যাশনকে ফলো করে। লাস্ট কয়েক বছর বলিউড মুভির দিকে একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা গানের মধ্যে ইসলামিক মিউজিক থাকে। তাদের শুটিং স্পটগুলো ইসলামিক দেশগুলো থাকে, তাদের ড্রেস আপ ইসলামিক থাকে, এমনকি প্রত্যেকটা নায়কের বড় বড় দাড়ি থাকে। দাড়ি ছাড়া তাদের ক্যারেক্টার, তাদের এক্সপ্রেশনটা তুলে ধরতে পারে না, ফুটিয়ে তুলতে পারে না। অমুসলিম হয়েও প্রত্যেকটা মানুষ মুসলিমের ফ্যাশনকে ফলো করে, আর আমরা মুসলিম হয়ে আমাদের ফ্যাশনকে আমরা খ্যাত বলি, আমরা লজ্জা পাই। এই দেশে থাকেন না কেন, আপনি একজন মুসলিম হিসাবে গর্ব করে বুক ফুলিয়ে আপনি দাড়ি রাখেন, মাথায় হিজাব পরেন, কেউ আপনাকে বাধা দিবে না, বরং সবাই আপনাকে সম্মান করবে। কি আর হবে, কিছু দুষ্টু মানুষ পিছন থেকে আপনার হিজাব ধরে টান দিবে, অথবা কিছু দুষ্টু মানুষ আপনার দাড়ি দেখে আপনাকে হয়রানি করবে, করুক না। আপনি যদি আল্লাহর জন্য অসম্মানিত হন দুনিয়াতে, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে এমনভাবে সম্মানিত করবে দুনিয়াতে এবং আখিরাতে, আপনি সেটা চিন্তাও করতে পারবেন না। আমার চোখে দাড়িওয়ালা পুরুষ এবং হিজাবি মেয়েগুলো হচ্ছে সুপার মডেল।